Hastini monji okra biplo kumar deb tir tomugo hangai ter sengrika salini begai a ter tengza kha raima saima tima wa ter jengi hastini monji okra hastini lukuruni bagai khulumka monji okra shaka baror ha kotro hukum mukumuni bisingo tir tomuk ter bo belai nangmani bisikatama romino joto bosune lukuro pali lai phailayo phiaba bo phuruna simi ter sengza kha khorok shapano omoshamiya bo te bo shaka ingres rok bisini rate mogol rok bisi dokra baror ha kotro chalo puro baror ha kotone hukum mukumuno hamia khana naimani phiaba klaiman liya Boshaka Hastin Hamgrani Bagri Shamon Kaito Hasti Hapa Raima Shamer Milan Solei Gomuti, Gitursa, Gitumu Otare Pratini Tiasovich Askejo di Ekane Kuno Rajanitik Dolir Kuno জনসমাগম হতো তাতে কি এত বড় সংখ্যায় লোক আসত বা কোনো ব্যবস্থার মাধ্যমে কোন লোক সমাগম তো এই তীর্থমুখে কি এত লোক জমায়েত হতো তো কি কারণে এত লোক এসছে কারণ কি কেন এত দূরে এত কষ্ট করে আমরা পৌঁছেছি তার কারণ হচ্ছে যে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি এগুলোই আমাদেরকে সমাজের মধ্যে ব্যবস্থিত করে থাকার ব্যবস্থা করে দেয় কত দূর দূরান্ত থেকে ত্রিপুরার বাইরে থেকে তীর্থযাত্রী এখানে পৌঁছেছে এই শীতের মধ্যে কষ্ট করে পুরো রাত জেগে থাকবে প্লাস্টিকের টেন্টের মধ্যে থাকতে হলো আর সেটা কোথা থেকে শিখেছেন কোন মুখ্যমন্ত্রী শিখিয়ে দিয়েছে কোন এমএলএ বলেছে কোন অফিসার বলেছে কবে থেকে শুরু হয়েছে তার সঠিক ধারণা আমাদের কাউরই নেই আমরা তার কাহিনী জানি আনুমানিক কিন্তু কবে থেকে এখানে এই তীর্থক্ষেত্রের মধ্যে আমরা আসি তার সঠিকভাবে দিন গণনা কেউ জানি না বীর বিক্রম কিশোর মানিকের নাম না জানো তার কৃতিত্ব না জানো কিন্তু এই নতুন সরকার আসার পর আপনাদের আশীর্বাদ নিয়ে আগরতলা এয়ারপোর্টের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে করে দেওয়া হয়েছে বিজেপি আইপিএফটি সরকার ও ছোট কাজ ছিল না কেন্দ্রীয় ক্যাবিনেটকে সিদ্ধান্ত নিতে হয়েছিল আর তার আগে তার পুরনো যে সরকার ছিল ক্যাবিনেটে এক সিদ্ধান্ত হয়ে গেছিল যে এই পর্যন্ত যত কোনো ব্যক্তির নামে এয়ারপোর্ট হয়েছে সেটা হয়ে গেছে আর তারপর থেকে কোনো এয়ারপোর্টের নাম বা কোনো এই ধরনের নামাকরণ কোনো ব্যক্তির নামে হবে না কিন্তু নরেন্দ্র মোদি সরকার সেই ক্যাবিনেটের সিদ্ধান্তকে পরিবর্তিত করে তারপর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে সেই এয়ারপোর্টের আগরতলা এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে এখন যখন কোনো ব্যক্তি ত্রিপুরাতে এসে পৌঁছেন আজকে মহেন্দ্র সিংজিও আগেও এসছে ত্রিপুরাতে আগে যখন এসেছিল তখন প্লেনে যখন ল্যান্ডিং হয় তখন বলতো যে আপনারা আগরতলার সিঙ্গারবিল বিমানবন্দরে পৌঁছে গেছেন এখানে তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড আর এখন যখন প্লেন নামে তখন বলে আপনারা আগরতলা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য এয়ারপোর্টে পৌঁছে গেছেন
মহেন্দ্র সিংজি সেটাই আজকে শুনে এসেছেন, সেটা হচ্ছে পরিবর্তন, সেটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদী সরকার। তাবং ইহাবনি মল হাস্তে নীতি প্রাশ্রনি বাগাই রেনবেদিনী হামগ্রানি বাগাই কাইচিচার একালম্ব মডেল রেনমক সরামদানি বাগাই ইয়াপ্রিন হারজাখা এডিশন দেব ফার্নিরানি বাগাই হা কদর হাপনে ধানে ঝাজাকা হেনে বসাকা আবশিমিয়া বদেব সাবেক নারিকা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুরী মঙ্গই আগরতলা এয়ারপোর্টনি মঙ্গলাই জাকা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকনি আসাইম সালরগে হাপানি ফাঁসিং দে সালসানি সুতি তে গড়িয়া মোতায়ন রগে হাপাংনি বিসিং দে সালসানি জায়গা ও সালাইনি সুতি রিজাখা বন কারিব আর সালি পান্ডাব কক ধর্ম থাংতানি হাস্তি নীতি প্রশ হামক্রে মন্ত্রী মেবার কুমার জমাটিয়া শাখা তিনি কথার অমিত্র স্থান তিনি দুম্বুর প্রত্যেক বছরণ অমাই সালোচন এক বছর তিনি ছুরি মানে এক বছর পরেও তিনি যাইতে গুস্তি রোগনি তিনি ফেলা তিনি বেকরেন তোমার তুই ভূমিতে তুই আছেন অস্থি তুমি রঙ ও অস্থি খিখলাই ফ্র তুমি ছুরিও তুমি প্রার্থনা খাইও আমি দেখুক নি আর মুখুক নি আপতা আমি ফেলা বিশ্বাস মনে বাদই কুমার মহাচাল এক বছর রাম আজিব কামাই খাইব অস্থি থাঙ বাদই ফাংরাই থাঙ বাদই এক বছর নাই চিন্তম তিনি অদিনে অদিন ফাংরাইনি দিন চিনখানা আইকে যেন অর্ধ কুক নাই অচিনের কাছে ইতিহাস আগিনী চিনি মহারাজ রাজা মহারাজা চুরে কলাঙ্গি ঠাঙ্গা তা অস্থি কিনা নিবা গই যে বড় তুঙ্গিয়া কাশি গয়া চিন ঠাঙ্গাইয়া হাজার হাজার ঠাঙ্গাইয়া রাঙ্গি নিবা গই আমার হয়েছিল মহারাজা সং অর দুম্বুর অস্থি খিলাই নেবা গেছিল বড় সুবিধা খাইকলাম ঠাঙ্গা আমার ইতিহাস বলাইখানে কলক অল দুম্বর কাইনি কামু রাইমা সাইমা নদী ইয়াদের কাছে সাইমা ইয়াদের কাছে রাইমা রাইমা মানে সাইমা মালাই মানে জাগা আমার দুম্বর তিনে গুমটি তুই তুইমা অ তুই মানে চুম পুজিব চুম বিশ্বাস খাইব চুম ছুরিব অনেক হাম খাইবে অনেক ধার খাইবে অনেক গনান খাইদে অনেক করণ খাইদে অনেক কপলাই খাইদে প্রার্থনা খাইবে